বছরে এক শিশুকন্যাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করল মা। মালদার হরিশ্চন্দ্রপুরের মোহনপুরে বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে সরগোল পড়ে গিয়েছে এলাকায়। মেয়েকে গলা কেটে খুন করে বাড়িতে রেখে প্রতিবেশীর বাড়িতে গিয়ে নিজেই সেই কথা জানিয়েছে সেই মা। খিদে পেয়েছে বলে খাবারও চেয়েছিলেন। ওই মহিলা মানসিক ভারসাম্য হারিয়ে এই কাজ করেছে বলে প্রাথমিক সন্দেহ করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ নিয়ে নিজেই এলাকায় যান আইসি সঞ্জয় কুমার দাস। পুলিশ মা মানুয়ারা বিবিকে আটক করেছে। পুলিশ জানায় নিহত শিশুটির নাম আতিফা খাতুন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মোহনপুরের বাসিন্দা পেশায় দিনমজুর সাহেব আলী। প্রথমে গ্রামেই বেগম বিবিকে বিয়ে করেন তিনি। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বেগম বিবির মৃত্যুর পর সাহেব কুমেদপুর এলাকার মানুয়ারাকে বিয়ে করেন। সাহেবের প্রথম পক্ষের ছেলে মেয়েরা পৃথক থাকেন। সাহেবও মানুয়ারার দ্বিতীয় পক্ষের স্বামী। আতিফা মানুয়ারার একমাত্র সন্তান। পরিবারের দাবি মানুয়ারা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন, তার চিকিৎসাও চলছিল। এদিন দুপুরে স্বামী বাড়িতে ছিলেন না, এই সময় শোয়ার ঘরে আতিফাকে ছুরি দিয়ে গলা কেটে খুন করেন মানুয়ারা বলে অভিযোগ। তারপর প্রতিবেশী বাড়িতে গিয়ে নিজেই সে কথা জানান। হঠাৎ এইভাবে এরকম হঠাৎ কী করে বলবো, সত্যি মাথায় ছিল কী ছিল না ছিল, বাড়িতে কেউ ছিল না, মা মেয়ে দুজনই। এবার স্বামীটা আবার কাজে গেছে বাইরে, আর বৌমা একটা বাড়িতে ছিল, ও গেছে আর ননদকে আনতে, ওখানে আছে। আর একটা বৌমা চলে গেছে বাপার বাড়ি, একটা দুটো ছেলে বাইরে গেছে, আর মা মেয়ে দুজনেই ছিল বাড়িতে। ঠিক 12:30 মধ্যে খুন হয়েছিল, যা বুঝতে পারছি আমরা। এটা দিয়ে খুন করে এটা দিয়ে বেরিয়ে আমি এখানে চান করছি। চান করা অবস্থায় বলছে আমার বাড়ির লোকজনকে যে পাগলি ভাগছে রে, একে কী হলে ভাগলো রে, কিলে চুরি করে ভাগছে। আর বলছে যে এরকম গেল অন্যর বাড়িতে গিয়ে ওখানে আবার খেতে চেয়েছে, খাবার টাবার খেয়ে ওনাকে বলেছে বাড়িওয়ালাকে যে আমি আমার মেয়েকে খুন করেছি, কেটে দিয়ে পালিয়ে এসেছি। ওই বাড়িওয়ালা এসে এখানে খোঁজ করলো, সব জানতে পারলো, এই তো বক্তব্য। তারপরে দেশে আপনাদের থানায় খবর দিলাম। আজকে কী হয়েছিল, আমি তো কাজে চলে গেছিলাম সকালে, আমি প্রায় 1:30 দিকে সন্ধ্যা পাই যে তোমার মেয়েকে কেটে দিয়েছে, তোমার স্ত্রী তোমার মেয়েকে কেটে দিয়েছে। তাই আমি কাজ ছেড়ে দিয়ে ওখান থেকে লেবার টেবারকে বলে দিয়ে আমি এসে দেখি তো এই অবস্থা কাটা তখন কী করে কাটলো কী করে বলবো। কোনো কি পারিবারিক গণ্ডগোল ছিল? কোনো গণ্ডগোল? আচ্ছা, আমাদের এটা দিয়ে দ্বিতীয় বিয়ে, দুটো বিয়ে। প্রথম বিয়ে? প্রথম বিয়ে গ্রামে করেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে অসুখে মারা গেছে ওই স্ত্রীটা মারা গেছে। প্রথম স্ত্রীর কটা ছেলে মেয়ে আপনার? দুটো ছেলে একটা মেয়ে। আর এই দ্বিতীয় স্ত্রী? এটা মেয়ে। এর আগেও একবার ঘটনা ঘটেছিল, মেয়েটাকে নিয়ে পুকুরে ডুবে গেছিল, ডুবে যেয়ে বাচ্চাটাকে মেরে ফেলেছিল, গ্রামবাসীর লোক দেখে ওকে বাচ্চাটাকে উদ্ধার করেছিল। আচ্ছা, এক মিনিট না পেলে তো বাচ্চাটা ওখানে তখনই খতম ছিল। এর আগেও কি মারধর করতো আপনার স্ত্রী আপনার বাচ্চাটাকে? বাচ্চাটাকে এরকম হয়তো কাঁদতো, একটা থাওয়া মারতো বা ইয়ে করতো, চোখ মুখ দেখাতো। আমি থাকলে চোখ মুখ দেখাতে দিতাম না, যে বাচ্চাকে কেন চোখ মুখ দেখাবে, কাজ যে কোনো জিনিস দেওয়াকে চুপকে দে, এই বলে ইয়ে করতাম। আর যখন বাইরে চলাম তো চোখে দেখতাম না, মারতো কী হতো জানতে পারতাম না। কোনো কি মানসিক ভারসাম্যহীন আছে? ভারসাম্যহীন আছে? কোনো মাথাটা দেখা আছে? মাথাটা ব্রেনের ওষুধ খায়। ওষুধ খায়? হ্যাঁ, রাঁচি থেকে ওষুধ। একটা অভিযোগ এসছে আমাদের কাছে যে মা তার নিজের এক কন্যা সন্তানের হত্যা করেছে বলে খবর এসছে। আমরা এসছি, আমরা তদন্ত করে দেখছি কী ব্যাপার আছে, আমরা জিজ্ঞাসাবাদ করি। স্যার কী জানতে পারলেন এই কী জন্য এই মার্ডারটা? আমরা তো জিজ্ঞাসাবাদ চলছে, একটু মাকে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে, যেহেতু এটা একটা অন্যরকম ঘটনা, পুরো ব্যাপারটা আমরা একটু জিজ্ঞাসাবাদ করে জানতে পারবো অ্যাকচুয়াল কী ঘটনা ঘটেছে। আচ্ছা, বডিটা কোথায় নিয়ে যাওয়া যাবে? বডিটাকে আমরা আপাতত পোস্টমর্টমে পাঠাবো, ওখান থেকে আমরা দেখবো যে কীভাবে ঘটনাটা ঘটলো। স্যার মা কি গ্রেফতার হয়েছে? মাকে আপাতত জিজ্ঞাসাবাদ জন্য থানায় নিয়ে যাচ্ছি, একটা অভিযোগ পেয়ে তারপরে আমরা সেটাকে তদন্ত আকারে আমরা সামনে নিয়ে যাবো।